মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ জয়কৃষ্ণপুর এলাকা থেকে দুটি পিস্তল ও দুটি অ্যামুনিশন সহ চারজনকে গ্রেপ্তার করলো। জানা গিয়েছে ওই চারজন 34 নম্বর জাতীয় সড়ক এলাকায় বাস ডাকাতির উদ্দেশ্যে শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এলাকায় দাঁড়িয়েছিল। পুলিশের টহলদারি চলার সময় তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় পিস্তলগুলি। ধৃতদের নাম রিঙ্কু শেখ, যার বাড়ি শামশেরগঞ্জ থানার লালাপুর এলাকায়, ইসমাইল শেখ, যার বাড়ি ফারাক্কার তিলডাঙ্গা এলাকায়, আব্দুল হামিদ, যার বাড়ি ধুলিয়ান, ও আকাশ দাস, তাঁরও বাড়ি ধুলিয়ান। ধৃতদের মধ্যে ইসমাইল শেখ এর আগে গৌড় এক্সপ্রেসের ডাকাতির ঘটনায় জড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এর মধ্যে কাট ছাট করবে, গয়না পড়াবে ওরা, বলুন সব জায়গাতে।